আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে পিএফআই প্যানেল বোর্ডের কানেকশন কিভাবে করতে হয় সে বিষয়টা এখানে আলোচনা করব। পিএফআই প্যানেল বোর্ডের ভিতরে ক্যাপাসিটর সংযোগ যে সকল সিস্টেমে করতে হয়, যেটা পিএফআই দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট বোর্ডের, তো সেই সকল বিষয়টা আলোচনা করব। ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি বিডির পক্ষ থেকে আমি রুবেল আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পিএফআই প্যানেল বোর্ডের অনেকে কানেকশন সম্পর্কে সঠিকভাবে জানেন না, তো দেখেন আমি একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। পিএফআই প্যানেল বোর্ডে সাধারণত আপনারা যে সকল জিনিসগুলো দেখতে পান, যে বোর্ডের ভিতরে একটা বাসবার দেখতে পান এবং ক্যাপাসিটর দেখতে পারেন, এগুলো আমি ক্যাপাসিটর হিসেবে চিহ্নিত করেছি। পিএফআই প্যানেল বোর্ডে সাধারণত এই ধরনের ক্যাপাসিটর ব্যাংক দেখেন। পিএফআই প্যানেল বোর্ড, যেটার ওপর অনেকে ক্যাপাসিটর ব্যাংকও বলে থাকেন, এই ধরনের অনেকগুলো ক্যাপাসিটর, অর্থাৎ আপনার এসটি প্যানেল বোর্ড থেকে যখন ডিস্ট্রিবিউশন প্যানেল বোর্ডের ইন্ডাস্ট্রিতে লোড দেওয়ার পরে যখন পিএফআই এর মান বাড়ানোর বৃদ্ধির প্রয়োজন হয়, হ্যাঁ, যেটা একটি পাওয়ারটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, তো তখনই আপনার এই সকল বিষয়গুলো হয়। তো এই প্যানেল বোর্ড তৈরির জন্য আপনার একটি বেশ কিছু ক্যাপাসিটর লাগবে, অন অফ সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কানেকশন করতে হয় দেখুন। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে রাখবেন যে যখন আপনি একটা প্যানেল বোর্ডে, সাধারণত আপনারা জানেন আমি এটা বাসবার বুঝিয়েছি, পিএফআই প্যানেল বোর্ডের ভিতরে আপনার বাসবার দেখে থাকেন, বিবিটি বাসবার, হ্যাঁ বাসবার দেখতে পারেন, এবং আমি এটা দিয়ে তিনটা 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 ছয়টা ক্যাপাসিটর নিয়েছি, হ্যাঁ স্যাম্পল ক্যাপাসিটর, এবং এগুলো হচ্ছে এইচআরসি ফিউজ, এবং এটা আমি এমসি দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর বুঝিয়েছি। আপনারা জাস্ট এই অংশটুকু একটু খেয়াল করেন, পিএফআই প্যানেল বোর্ডে যখন আপনার এটা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বুঝিয়েছি, এটার স্যাম্পল অনেকভাবে হয়ে থাকে, তো এই ম্যাগনেটিক এটা এমসিসিবি, কেউ এসিবি ব্যবহার করে থাকে বা ব্রেকারও ব্যবহার করে থাকে যে কোনো মানে, এই ব্রেকার থেকে যখন একটা লোড বাসবারের সাথে সংযোগ থাকে, আর এই লোডটা আসে কোথা থেকে, এলটি প্যানেল বোর্ড থেকে, হ্যাঁ, যেটা আরইবি বা পিডিবি থেকে এসে থাকে, তো সেটা ইম্প্রুভ করার জন্য প্যানেল বোর্ডের ভিতরে এই ধরনের বাসবার সেট করা হয়, এই বাসবারের সাথে সংযোগ করা হয়। তো এইখানে সংযোগ করার পরে এই বাসবার থেকে দেখেন রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো, এই কালারটা আমি ইয়েলো দিয়েছি আর এটা ব্লু বুঝিয়েছি, ভিউয়ার্স আপনারা একটু সেভাবে বুঝে নিন। এবং এই রেডটা দেখেন, রেডের সাথে কিভাবে সংযোগ করবেন, আরেকটা কথা বলে রাখি, আপনি পিএফআই প্যানেল বোর্ডের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংক যেহেতু বলে, ক্যাপাসিটর ব্যাংকের ভিতরে অর্থাৎ এই পিএফআই প্যানেল ভিতর পিএফআই এর মান বৃদ্ধি করানোর জন্য আপনি একটা দুইটা তিনটা ছয়টা দশটা বিশটা বা এরও বেশিও আপনি ব্যবহার করতে পারেন। আমি ছয়টা দিয়ে দেখিয়েছি, এখানে আপনি তিনটাও ব্যবহার করতে পারেন, দুইটা ব্যবহার করতে পারেন, এবং এই সিস্টেমগুলো অটো এবং ম্যানুয়াল দুটো সিস্টেমে হয়। অ্যাকচুয়ালি ম্যানুয়াল যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি অটো আপনি বোঝা কঠিন হয়ে যাবে, তো আমি ম্যানুয়াল বিষয়গুলোই আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যখন আপনি তিনটা প্যানেল একটা পিএফআই প্যানেল বোর্ডের ভিতরে ক্যাপাসিটর এক দুই তিন তিনটা ক্যাপাসিটর সেট করবেন, ক্যাপাসিটরের সাথে দেখা গেছে লাইন থেকে ফিউজে প্রথমে নিয়ে আসবেন, যেটা হচ্ছে এইচআরসি ফিউজ। এখানে বর্তমানে অনেকে সার্কিট ব্রেকার এমসিবি বা টিপি কিংবা এমসিসিবিও আপনার ব্যবহার করে থাকে, সিঙ্গেল ফেজ, কেউ থ্রি ফেজও ব্যবহার করে থাকে ব্রেকার, হ্যাঁ, এই ব্রেকারের মাধ্যমে লাইনটা এনে এই রেডটা দেখেন কি করছি, ফিউজের মাধ্যমে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়েছি। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাইন বিভিন্নভাবে হয়ে থাকে, আমি এভাবে বুঝিয়েছি, তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে
সরাসরি একটা তার আসছে একটা ক্যাপাসিটরে। আপনি এই অংশটুকু দেখেন যে এখান থেকে পাওয়ার নেওয়ার জন্য একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করবে ঠিক তখনই যখন আপনার পুশ সুইচের মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কাজ করতে হবে। অর্থাৎ এই পুরো অংশটুকু যেটা ডল স্টার্টার কানেকশন আপনারা হয়তো জানেন, আর যদি না জেনে থাকেন আমার আগের ভিডিওগুলোতে ডল কানেকশন দেওয়া আছে, দেখে নেবেন। ডল কানেকশন করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর রান করা হয় এই সুইচের মাধ্যমে। হ্যাঁ, এরপর যদি আপনারা যদি চান দুইটা ব্যবহার করতে, দুইটা ব্যবহার করতে পারবেন, যদি চান পাঁচটা ব্যবহার করতে সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে তিনটা ব্যবহার করে দেখাইয়া দিয়েছি। তো এখানে দেখেন রেডটা এখানে আসছে সরাসরি একটা ক্যাপাসিটরে, রেডটা এখান থেকে সংযোগ করে সরাসরি প্যারালাল কানেকশন করে আরেকটা 2 নম্বর ক্যাপাসিটরে দিয়েছি, এবং এখান থেকে আরেকটা 3 নম্বর ঠিক একইভাবে, এটা হচ্ছে আমি ইয়েলো দিয়েছি, এখানে ইয়েলো দেখেন, এই ইয়েলোটা এখানে সরাসরি এইচআরসি ফিউজ হয়ে কন্ট্যাক্ট হয়ে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এখানে যে তিনটা জিনিস দেখতেছেন এই অ্যানোটাই ব্যবহার করেছে এখানে। তো এভাবে ঠিক প্যারালাল কানেকশন করে এটানো মাঝখানে আসছে, এটানো দেখেন শেষে এর ভিতর দিয়ে এই ক্যাপাসিটর আসছে। তো আপনি যখন এখানে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ডল কানেকশনের মাধ্যমে যখন এই পুশ সুইচে অন করবেন, যখন আপনার ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেছে আমরা যে মানটা চেয়ে থাকি সবসময় যে ক্যাপাসিটরের মান ওয়ান ওয়ানটাই হচ্ছে আমাদের চাওয়া থাকে, এবং এটাই প্রকৃত। যা হোক, যদি এর যে মান কমে এসে পড়ে, তো সেক্ষেত্রে আপনি হয়তো দেখে দেখতে পারবেন ম্যানুয়ালি যখন আপনার ক্যাপাসিটির মান প্রয়োজন হবে তখন এটা আপনি চাপ দিবেন, যখন এটা পুশ করবেন, পুশ করার সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটা ধরে এটা নিচের দিকে চলে যাবে এবং এটা এন ও গুলো এন সি হয়ে যাবে, এবং তখন এগুলো লাইন পাবে। আর যখন এটা লাইন পাবে তখন এই বাসবারের সাথে সংযুক্ত হয়ে এলটি প্যানেলের যে লাইনটা আসে সেটার টোটাল মান বৃদ্ধি পেতে থাকে। তো তো যখন দেখলেন যে আপনি এই তিনটা এভাবে কানেকশন করে অন করেও আপনার মান বাড়তেছে না, তখন আপনার পিএফআই প্যানেল বোর্ডের ভিতরে যে আরো ক্যাপাসিটর ব্যাংক আছে সেই সকল, অর্থাৎ দ্বিতীয় সুইচেও আপনি দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে ঠিক আপনাকে দ্বিতীয়টাও দিতে হবে, এবং দ্বিতীয়টা যখন আপনি পুশ করবেন তখন এটা অন হয়ে যাবে, অর্থাৎ লাইন পেয়ে যাবে এবং এটার যে ক্যাপাসিটিভ যে মানটা আছে সেটা বৃদ্ধি পাবে। ক্যাপাসিটির মানটা মূলত দেখে গেছে আপনার, সরি একটা কল আসছে, তো যা হোক, এরপর দেখা গেছে যে আপনার এই ক্যাপাসিটিভ, আর অবশ্যই পিএফআই সম্পর্কে আপনারা জানেন, যেটা হচ্ছে ভোল্ট কারেন্ট এবং ভোল্টেজের যে কোসাইন মানটা সেটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো যা হোক, এই সকল সম্পর্কে বিস্তারিত পরে আরেকটা ভিডিও আমি অবশ্যই করব। আশা করি এভাবে আপনারা ফ্যাক্টরিতে কানেকশনটা করতে পারবেন, অর্থাৎ এটা আপনি ডল কানেকশন যদি করতে পারেন, এটা জাস্ট কানেকশন। হ্যাঁ, অর্থাৎ এটা যে তিনটা পয়েন্ট দেখতেছেন, হ্যাঁ এই তিনটা পয়েন্টে, এই তিনটা পয়েন্টে আপনার রেড, তারপর ইয়েলো এবং ব্লু, এভাবে 6টা 6টা 12টা 14টা যা চান এভাবে আপনার এই 2-3টা জিনিস ইউজ করে। এখানে এখন বর্তমানে আরো অন্যান্য সেফটি ডিভাইস ইউজ করে থাকে, তো আপনারা ও জাস্ট এটা প্রাথমিকভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো পাওয়ার ফ্যাক্টরের কানেকশনটা আপনি বুঝতে পারবেন। আর কন্ট্রোলিং এর বিষয়টাও ঠিক বললাম যে রোল কানেকশন, এছাড়া আপনার যদি অটো করতে চান সেই অটো, যদি আপনারা অটো সিস্টেমটাও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এটা হচ্ছে একটা 440 লাইনের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, যেটার কন্ট্রোলিং সিস্টেমটা আমি এখানে কানেকশন সিস্টেমটা আপনাদেরকে বুঝিয়েছি। তো এরপরেও যদি আপনাদের বিয়ার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের মাঝে অনেক ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।